হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাঈদ আবদুল্লাহ, হেল্পিং হ্যান্ড বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন প্লিজ। তো যাই হোক, আজকে আমি মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলুন, কীভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি রান করে, স্টার্ট বা উইন্ডোজ মেনু থেকে প্রোগ্রাম লিস্ট থেকে আমরা মাইক্রোসফট, এখানে আমাদের 7 ভার্সন এবং 3 ভার্সন দুটোই আছে, 7 ভার্সনটা অন করলাম আমরা। এ পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে মাইক্রোসফট এক্সেলের উইন্ডোটি সামনে আমাদের উপস্থাপন হয়েছে। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে পরিচিতিটা জেনে নিই। হোম মেনু, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এ প্রত্যেকটাকে বলা হয় মেনু। আর এই মেনুগুলোর ভিতরে কতগুলো ট্যাবস রয়েছে। হোম মেনুর মধ্যে ক্লিপবোর্ড একটা ট্যাবস, ফন্ট ট্যাবস, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। আবার ইনসার্ট মেনুতেও কতগুলো ট্যাবস রয়েছে, টেবলস, ইলাস্ট্রেশন, চার্টস, লিঙ্কস, টেক্সট। পেজ লেআউটে অনুরূপভাবে থিমস, পেজ সেট আপ, স্কেল টু ফিট, শিট অপশন, অ্যারেঞ্জ। ফর্মুলাতেও এরকম কিছু ট্যাবস আছে, ডাটাতেও কতগুলো ট্যাবস রয়েছে, রিভিউতেও রয়েছে, ভিউতেও রয়েছে। তো আমাদের এখানে এই 7টা মেনু, তার ভিতরেই আমরা বিভিন্ন কাজ করব। কাজ করতে করতেই বিভিন্ন সময় বিভিন্ন অপশনগুলো সম্পর্কে পরিচিতি লাভ করব। কেবলমাত্র আমরা মেনুগুলো বুঝলাম এবং মেনুগুলোর ভিতরে যে সাব অপশনগুলো থাকে বিভিন্ন ট্যাবস আকারে, সেটা আমরা একটু ক্লিয়ার হলাম। আর এটাকে বলা হচ্ছে অফিস বাটন। এখান থেকে ক্লিক করেও কিছু মেনুর কাজ করা যায়, আমরা প্র্যাকটিক্যালি যখন করব ধারাবাহিকভাবে দেখব। এই অফিস বাটনটার মধ্যে নিউ, ওপেন, সেভ, সেভেজ ইত্যাদি বেশ কিছু অপশন রয়েছে। আর অফিস বাটনের পাশে সরাসরি কিছু আইকন দেওয়া আছে প্রোগ্রামটি সেভ করার জন্য, আনডু কিংবা রিডু করার জন্য। আনডু হচ্ছে পূর্বের কাজগুলোতে ফেরত যাওয়া, রিডু হচ্ছে তার বিপরীতটা। আর সবার উপরে যেই এই পুরো বারটা, এটাকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারে বুক ওয়ান, এটা হচ্ছে ফাইলের নাম, আর মাইক্রোসফট এক্সেল হচ্ছে প্রোগ্রামের নাম। আর ডান পাশে 3টি চিহ্ন, যেটা আমাদের প্রাথমিক যে আলোচনা সেখানে এটা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর আমরা আবারও বলি, ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ অর রিস্টোর বাটন এবং মিনিমাইজ বাটন। আচ্ছা, এরপর আমরা একটু লক্ষ্য করি এই অংশটা, এটাকে বলা হয় অ্যাড্রেস লোকেশন বা সেল অ্যাড্রেস, যেটাকে বলা হয় সেল কাকে বলে একটু পরেই আলোচনা করব। এটাকে, এটা হচ্ছে অ্যাড্রেস। আর তার পাশে আছে ফর্মুলা বার, এখানে ফর্মুলাটা উপস্থাপন হয়, ফর্মুলা শো হয়, আমরা কাজ করতে গেলেই প্র্যাকটিক্যালি বুঝব। এবারে আসি মূল যে বিষয়টা, মাইক্রোসফট এক্সেলে পুরো পৃষ্ঠাটাই ছক আকারে অর্থাৎ টেবিল আকারে থাকে। আর পুরো এই শিটটাকেই বলা হয় স্প্রেডশিট। আর স্প্রেডশিটের যতটুকু অংশে কাজ করব, ধরি আমরা এতটুকু কাজ করলাম, এই অংশটাকে বলা হবে ওয়ার্কশিট। এই অংশটাতে কাজ করলে আমাদের এই অংশটাকে বলা হবে ওয়ার্কশিট। আর বাকি পুরো যে বিস্তৃত যে পৃষ্ঠাটা, পুরোটাকে বলা হবে স্প্রেডশিট। স্প্রেডশিট এবং ওয়ার্কশিট, ওয়ার্কশিট হচ্ছে শুধুমাত্র যে অংশটাতে কাজ করা হয়। আচ্ছা, যাই হোক, এবার আমরা এক্সেল যে পৃষ্ঠাটা সাজানো হয়ে থাকে সেটা হচ্ছে কতগুলো কলামের সমন্বয় এবং কতগুলো রোয়ের সমন্বয়। কলামগুলো হচ্ছে উপর থেকে নিচে, যেমন এ একটি কলাম, এর মাঝখানে আমরা ক্লিক করলাম, বিতে ক্লিক করলাম, সি একটি কলাম, ডি একটি কলাম, এভাবে কলামগুলো সাজানো হয়েছে। এবং কলামগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এ, বি, সি, ডি, এভাবে। এরপর আমরা রো দেখি, যেটাকে বলা হয় সারি, বা থেকে ডানে যে ঘরগুলো, এগুলোকে বলা হয় রো বা সারি, এবং এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে 1, 2, 3, 4 এভাবে।
তো আমরা কলাম সিলেক্ট দেখলাম এইভাবে, এবং রো সিলেক্ট হচ্ছে সেই নাম্বারটাতে ক্লিক করলেই একটা তীর আসবে, তখন সেটা রো সিলেক্ট হয়ে যাবে। এবারে আসি সেল কাকে বলে। সেল হচ্ছে কলাম এবং রোয়ের সমন্বয়ে যেই ছোট ছোট ঘর তৈরি হয়েছে এগুলোকে বলা হয় এক একটা সেল। যেমন আমার এই ঘরটাতে এখন কার্সর রয়েছে, অর্থাৎ এই ঘরে লিখা হবে, লিখলে এই ঘরটা কত নাম্বার সেল। তো আমরা দেখব প্রথমে এই ঘর বরাবর উপরে কলামের নামটা কি। এফ হচ্ছে এই কলাম, এবং এর পাশাপাশি বাম দিকে আমরা দেখব এটা কত নম্বর রোতে অবস্থিত, 8। সুতরাং এই সেলের অ্যাড্রেস বা ঠিকানা যেটা, সেটা হলো F8, যেটা আমরা আগে বলছিলাম যে এটা হচ্ছে সেল অ্যাড্রেস, যেই সেলটাতে থাকবে সেটা এখানে উপস্থাপন হবে। তাহলে আমরা এখন আছি কোথায়, F8। তো এবার আমরা এখন কোথায় আছি, D5, এখন A1, এখন K12। এভাবে আমরা সেলগুলোকে আইডেন্টিফাই করব। তো কলাম, রো, সেল সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা হয়ে গেল। এবারে দেখি কিভাবে আমরা কলাম এবং রো ছোট বড় করতে পারি। আমরা একটু লক্ষ্য করি উপরে এই যে ABCD, এখানে ধরি আমি বি কলামটাকে একটু বড় করব, তাহলে বি এবং সি এর মাঝখানে যে অংশটা, দাগটা, এই দাগের মাঝামাঝি গেলে মাউসের পয়েন্টারটা একটু ভিন্ন আকৃতি ধারণ করে, দেখা যাচ্ছে ডানে এবং বামে আমরা সরাতে পারবো। তাহলে মাউসের বাম বাটন চেপে ধরে রাখবো, অর্থাৎ ক্লিক করে চেপে ধরে ড্র্যাগিং করে ডান দিকে নিব, ছেড়ে দিব, বাম দিকে আনবো, ছেড়ে দিব। তাহলে ডান নিলে এটা বড় হচ্ছে, বামে নিলে এটা ছোট হচ্ছে। ঠিক অনুরূপভাবে আমরা অন্যান্য কলামগুলো এভাবে ছোট বড় করতে পারবো। এটা গেল কলাম ছোট বড়র ব্যাপারে, কখনো যদি প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমরা যদি রো ছোট বড় করি, ধরি আমি 3 নাম্বার রোটা বড় করব, তাহলে 3 এবং 4-এর মাঝখানে আমরা ওই যে ডিভাইডারটাতে ক্লিক করে এইভাবে আমরা বড় করতে পারি, আবার ছোট করতে পারি। মোটামুটি বেসিক এই হচ্ছে বিষয়, কলাম, রো, সেল এবং সেগুলো ছোট বড় করা। এবার একটু লক্ষ্য করি আমাদের যে স্প্রেডশিটটা এখন দেয়া আছে, এরকম 3টা শিট দেয়া আছে এখানে, শিট 1, শিট 2, শিট 3। তাহলে আমার যদি প্রয়োজন হয় যে আমি আরেকটা শিট নেব, তাহলে এখানে ক্লিক করব এই বাটনটাতে, ইনসার্ট ওয়ার্কশিট, ক্লিক করলে আমাদের আরেকটা শিট আসলো, শিট নাম্বার 4, এভাবে 5, 6, এভাবে বেশ কিছু শিট নেওয়া যাবে। তো এখন যদি আমি মনে করি যে এই শিটটা আমি ডিলিট করে ফেলবো, তাহলে রাইট বাটন, দেন আমরা কী করতে পারি, ডিলিট একটা অপশন আছে, ডিলিট করলে এটা মুছে যাবে। আরেকটা বিষয় আসি, ধরি প্রত্যেকটা শিট এক একটা মাসের জন্য করা হয়েছে, যেমন এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ইচ্ছে করলে আমরা এটাকে নাম পরিবর্তন করে জানুয়ারি লিখতে পারি। দ্যাট মিন্স আমরা এখানে রাইট বাটন, দেন আমরা কী করব, রিনেম একটা অপশন আছে, রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে লিখে দিব JAN, সংক্ষেপে লিখলাম আমরা, এটা জানুয়ারি বোঝাচ্ছে। আবার শিট টুতে এসে রাইট বাটন, রিনেম, আবার লিখব ফেব্রুয়ারি, FEB। লিখার পর আমরা এন্টার দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে, বা বাইরে ক্লিক করলেই হবে। অনুরূপভাবে আবার আমরা এটাকে রাইট বাটন করে রিনেম করে আমরা এটাকে লিখলাম মার্চ মাস। এভাবে আমরা নাম পরিবর্তন করতে পারবো শিটের। তাহলে নতুন শিট ক্রিয়েট করা এবং শিট মুছে ফেলা এবং নাম পরিবর্তন করা। আরেকটা বিষয় দেখি, আমরা যদি এখন প্রত্যেকটা শিটকে আলাদা আলাদা কালার দিতে চাই, সেটাও সম্ভব। যেমন জানুয়ারি মাসকে আমরা রেড দিই, রাইট বাটন, এখানে একটা অপশন আছে ট্যাব কালার, ট্যাব কালার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেড, এটাকে রেড দিয়ে আইডেন্টিফাই করলাম। ফেব্রুয়ারিকে আমরা আবার ট্যাব কালার থেকে আমরা গ্রিন দিলাম, মার্চ এটাকে আমরা
স্কাই কালার দিই বা ব্লু, লাইট ব্লু, এভাবে আমরা কালার দিয়েও আইডেন্টিফাই করতে পারি ট্যাবগুলোকে। তো আমরা মোটামুটি ট্যাবস, রো, কলাম এগুলো বেশ ভালোভাবেই আশা করি, যদি আপনারা একটু একটু প্র্যাকটিস করেন, নিজের কম্পিউটার বা ল্যাপটপটা নিয়ে একটু বসে এই কাজগুলো একটু টিউটোরিয়াল অনুযায়ী করেন, তাহলে অবশ্যই জিনিসগুলো পারবেন আশা করি। এবারে দেখি, কোনো অংশটা যদি একটু বড় করে দেখতে হয়, অর্থাৎ জুম, বড় কিংবা ছোট, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে ডান পাশে নিচে, প্লাসে দিলে একটু একটু করে বড় হবে এবং সেটা কত পার্সেন্টেজ বাম পাশে দেখাচ্ছে, 150। আরও বাড়াতে চাইলে আমরা আরও বাড়াতে পারবো, ছোট করতে চাইলে ছোট, আমরা স্ট্যান্ডার্ড 100 রাখি। তাহলে ছোট বড় করার ব্যাপারটাও আমরা বুঝে গেলাম। এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বেসিক যে বিষয়গুলো, সেগুলো অর্থাৎ পরিচিতি পর্ব, কোন জিনিসটাকে কি বলা হয়, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের পার্ট টুতেই আমরা কিছু ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, সবার আগে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।